নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গতকালের একটি ভিডিও দিয়েছিলাম যে ভারতে হু হু করে কমছে হিন্দুদের জনসংখ্যা এবং বাড়ছে মুসলিম জনসংখ্যা, এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে ঠিক উল্টো চিত্র, সেইখানে সংখ্যাগুরুরা বাড়ছে, কমছে সংখ্যালঘু, অর্থাৎ হিন্দুরা কমছে সর্বত্র। তো এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করার পরে বেশ কিছু কমেন্ট এসেছে, বিশেষত আমাদের মুসলমান শ্রোতাদের কাছ থেকে। তারা বলেছে যে আমি নাকি মুসলিম বিদ্বেষী, জিনিসটা এইভাবেই তারা প্রকাশ করতে চেয়েছে। বলেছে যে আমাদের ধর্ম আমাদেরকে করতে দেন, আপনার ধর্ম আপনারা নিয়ে থাকেন, আমরা তো আপনাদের ধর্ম সম্পর্কে কিছু বলি না। তারা তো আমাদের ধর্ম সম্পর্কে কিছু বলে না, কথাটা কি সঠিক? তাদের তো দিনটাই শুরু হয় আমাদেরকে গালিগালাজ করে। বন্ধু শুধু মুমিনদের বন্ধু মুমিনরা হবে, তাদেরকে যদি তোমরা বন্ধু বানাও তাহলে তারা তো ভাববে তাহলে আমরা ঠিক আছি। তাদের ধর্ম পালন অর্থাৎ আমাদেরকে কাফের বলে গালি দেওয়া, আমাদেরকে বলা যে আমরা জাহান্নামের আগুনে পুড়ে মরব, আমরা পশুর চাইতে নিকৃষ্ট, আর কত কিছু আছে, তাই না? সুতরাং আপনি আপনার ধর্মচর্চার শুরুটাই যদি হয় আমাদের গিবত করে, তাহলে কি করে বলতে পারেন যে আপনারা আমাদের ধর্ম নিয়ে কথা বলেন না? আর আমি কিন্তু ধর্ম নিয়ে কথা বলছি না, আমি ধর্ম নিয়ে রাজনীতির কথা বলছি। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা, ধর্মকে কবজির মধ্যে নিয়ে ঘুরে বেড়া, ধর্মকে পকেটে নিয়ে ঘুরে বেড়ানো, ধর্মকে বগলতলায় ঘুরে বেড়ানো, ধর্মের ফেরিওয়ালা করা, চারিদিকে ফেরি করে বেড়ানো ধর্মকে, সেই সমস্ত মানুষ যারা নাকি সমাজে বিদ্বেষ চড়ায়, সমাজের অনিষ্ট করে, যারা নাকি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, যারা নাকি মানুষের প্রতি শ্রদ্ধাশীল নয়, মানুষের অধিকার সম্পর্কে সচেতন নয়, আমি তাদের বিরুদ্ধেই এই ভিডিওগুলি করি, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। ধর্ম ইজ ফাইন উইথ মি, কিন্তু ধর্ম যখন একটা হাতিয়ার হয় তখন আমি সেটার প্রতিবাদ করবই, এবং এই হিন্দু লাইফস ম্যাটারের উদ্দেশ্য সেটাই। আমার বেশ মুসলমান বন্ধুবান্ধব আছে এবং আমি আই চেরিশ ইট, মাই রিলেশনশিপ উইথ ভেরি ভেরি গুড ফ্রেন্ডস, ভেরি ট্রাস্টেড রিলেশনশিপ। এবং এইটা নিয়ে আমি এই যে কথাগুলি যে বলি, অনেক সময় আমারও খারাপ লাগে যে এগুলি বলতে, কিন্তু বিবেকের তাড়নায় এগুলি বলতে হয়। শুনুন এই হুজুরের একটি বক্তব্য। সমস্ত মুসলমান ভাইদের কাছে অনুরোধ, আপনারা যখন কোনো সবজি কিনবেন অবশ্যই মুসলমানের দোকান থেকে সবজি কিনুন, খবরদার কোনো হিন্দুর দোকান থেকে সবজি কিনবেন না। এবং আরও একটা অনুরোধ আপনাদের কাছে এই যে, আপনারা যখন মার্কেট করবেন, সেই মার্কেট অর্থাৎ বাজারে যা কিছু কিনবেন, তা সবজি হোক কিংবা মুদির দোকানে কোনো জিনিস কিংবা আপনার শাড়ি কাপড়, যাই হোক না কেন, সব মুসলমানের দোকান থেকে কিনবেন। দর্শক, এই কথাগুলি কি মুসলিমদের কথা নয়? বা মুসলিমদেরকে এইভাবে কি দিনের পর দিন ব্রেন ওয়াশ করানো হয় না? অবশ্যই হয়, প্রতিদিনই আমরা এগুলি শুনছি। আমাদের ব্যক্তিগতভাবে তো আক্রমণ করেই, আমাদের মন্দির ভাঙ্গা হয়, আমাদের মূর্তি ভাঙ্গা হয়, যে এটা নাকি শিরক। বুঝলাম এটা তোমাদের কাছে শিরক, আমাদের কাছে পবিত্র। তাহলে এই যে বক্তব্য যে দেওয়া হচ্ছে যে আমাদের ধর্ম আমরা করব, তাদের ধর্ম তারা করবে, তাদের ধর্ম নিয়ে যাতে না কথা বলি, কিন্তু আমি তো প্রতিদিনই আমাদের ধর্ম নিয়ে কথা শুনি। আর সর্বত্রই আমরা দেখি যে আপনারা ধর্মকে উপজীব্য করে, সেটা পথে ঘাটে, বনে, বাজারে, সর্বত্র, রাজনৈতিক ময়দানে, সব কিছুতে ধর্ম ধর্ম ধর্ম। এই ধর্মটা কিন্তু অন্য কোনো গোষ্ঠী এইভাবে ব্যবহার করে না, ধর্মকে রাজনীতিতে কেউ ব্যবহার করে না, রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্মকে কেউ টেনে আনে না। যাই হোক, আপনাদের সাথে আমি এই এই প্রসঙ্গে এই ইংল্যান্ডের, ইউনাইটেড কিংডমের লিডস সিটি কাউন্সিলের এই যে গত কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে, সেখানে মতিন আলী নামে একজন মুসলিম পাশ করেছে, এবং সেই পাশ করার পরে তার যে প্রতিক্রিয়া ছিল সেটা হলো
আল্লাহু আকবর। তো তার পাশ করার সাথে আল্লাহু আকবরের সম্পর্কটা কি? আমরা জানি আল্লাহু আকবর কেন বলা হয়। তারপরে সেইখানে সে একটা বক্তৃতা দিয়েছে, সেই বক্তৃতায় বলেছে যে তার ওই ভিক্টরি সে ডেডিকেট করছে ফর দি পিপল অফ গাজা। সে ইউনাইটেড কিংডমের একজন কাউন্সিলর হয়েছে, কিন্তু তার ভিক্টরি সে বলে নাই যে আমি আমার নির্যাতিত জনগণের জন্য বা আমাকে যারা ভোট দিয়েছে, যারা নাকি সরকার থেকে রাষ্ট্র থেকে বঞ্চিত হয়েছে, আমার ভিক্টরিটা তার জন্য বা আমি এই এই যাবৎ অন্যান্য রাজা করতে পারে নাই আমি সেটা করব, সেইগুলি সেই সমস্ত কোনো কথা নাই। তার ভিক্টরি তিনি বলেছেন যে ফর দি পিপল অফ গাজা। শুনুন তার বক্তব্যটি। Three years ago, we started this campaign. I started alone, and Allah sent his angels to come and assist me. For the community of Harehills and Gipton, who are fed up of being let down by the Labour Council, who have been fed up of being taken for granted, who have been fed up of being taken for granted, who have been fed up of being neglected by this rotten council, who have fed up of the language you use in Bapak. Don't you think it's a win for the people of the Harehills and Gipton? It's a win for the people of Gaza, who have been neglected! Be silent. We will raise the voice of Gaza. We will raise the voice of Palestine. Allahu Akbar. দর্শক, এই মতিন আলী সে কি গাজার সিটি কাউন্সিলর হয়েছে নাকি লিডস সিটি কাউন্সিলের একজন কাউন্সিলর হয়েছে? সে কি গাজার মানুষকে এইখানে রিপ্রেজেন্ট করবে নাকি ইউনাইটেড কিংডমের মানুষকে রিপ্রেজেন্ট করবে, কাকে? তাহলে তার এই পুরা জিনিসটাই, এই যে আল্লাহু আকবর ইনি টেনে নিয়ে আসলেন, এবং এটার কারণ কি? কারণ কি? তারা আপনারা তো মানে দেশকে ভালোবাসেন না, আপনারা এই দেশের মানুষ বা এই যে তার কাউন্সিলের মধ্যেই যেই সমস্ত লোকজন আছে তাদেরকে ভালোবাসেন না, বাকি মানুষদেরকে, আপনারা গাজাবাসীদেরকে ভালোবাসেন, প্যালেস্টিনিয়ানদেরকে ভালোবাসেন, এই জন্যই আপনি তাদেরকে আপনার বিজয় উৎসর্গ করেছেন। তারপরে যখন এটা নিয়ে ব্যাকলাশ এসেছে, তিনি এখন ভিকটিম গেম প্লে করতেছে। কি ভিকটিম মানে গেম প্লে করতেছে? তিনি বলতেছেন যে তাকে মিস আন্ডারস্টুড করা হয়েছে, তিনি মুসলিম বলে ইসলামোফোবিয়ার কারণে, যারা নাকি তাকে এই কারণে টার্গেট করতেছে, তারা ইসলামোফোবিক। মানে পাইসে একটা কথা, মানে কথায় কথায় আপনি মানে যখনই একটা কিছু খারাপ কিছু করবে, একটা কিছু ধরা খেয়ে যাবে, তখনই বলা হবে যে এই মানুষটি ইসলামোফোবিক। আপনারা জানেন যে ফ্রান্সে 2020 সালে স্যামুয়েল প্যাটি নামে একজন স্কুল টিচার, তিনি ইতিহাস শিখাইতে গিয়ে মোহাম্মদের ছবি দেখিয়েছিল, কার্টুন দেখিয়েছিল ছাত্রছাত্রীদেরকে, যে হযরত মোহাম্মদ একজন ঐতিহাসিক ফিগার, তাকে দেখার বা জানার অধিকার তোমাদের আছে, মানুষের আছে, আর যারা নাকি দেখতে চাও না, তারা যাদের অবজেকশন আছে তোমরা ক্লাসরুম থেকে চলে যেতে পারো। একদম ক্লিয়ারলি ইভেন সেটা শুরু করার আগেও তিনি বলেছিলেন যে তোমরা যারা দেখতে চাও না তোমরা চলে যাও, কিন্তু মানুষের এটা দেখার অধিকার আছে। তারপরে কি হয়েছে, এই স্যামুয়েল প্যাটিকে সেই মানে দুইজন ছাত্র তাকে গলা কেটে হত্যা করেছে, বলেছে যে সে ইসলামের অবমাননা করেছে। আচ্ছা, হযরত মুহাম্মদকে আপনারা এত ভালোবাসেন, হযরত মুহাম্মদের ছবি দেখাইলে ইসলামের অবমাননা হয় কি করে? এটা কি একটু কেউ বুঝিয়ে মানে বলতে পারবেন? তো যাই হোক, সেই স্যামুয়েল প্যাটি মারা যাবার পরে মুসলমান বিশ্ব কি এটার প্রতিবাদ করেছিল, নিন্দা করেছিল? করেনি, বরং তারা আল্লাহু আকবর স্লোগান দিয়েছিল যে ইসলামের অবমাননা যারাই করবে তাদেরকে খতম করা হবে, আপনারা খুনিদের মানে সাথে সহমর্মিতা সমর্থন জ্ঞাপন করেছে। এই স্যামুয়েল প্যাটি একজন শিক্ষককে যেইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার জন্য সহানুভূতি জানিয়ে আমরা কোনো মুসলিম ভাইদেরকে দাঁড়াতে দেখিনি। আমরা
দেখেছি 7ই অক্টোবর 2023 ইসরায়েলে যখন হামাস সন্ত্রাসীরা হামলা করে 1240 জন মানুষকে হত্যা করেছে, নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ। বরিতা জানা নাকি সেইখানে এসেছিল মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিতে, তাদেরকে যৌন নিপীড়ন করেছে, হত্যা করেছে, আবার মানে হোস্টেজ ধরেও নিয়ে গেছে। বলা হয়েছে যে তারা নাকি আমাদের অতিথি, অতিথিকে কি জোর করে নিয়ে যাওয়া হয়। এবং সেইটার পরেও আমরা দেখেছি আল্লাহু আকবর স্লোগান, এবং আপনারা আনন্দে মানে উন্মত্ত আনন্দে আপনারা উদ্বেলিত ছিলেন। আমরা কিন্তু সেইটার নিন্দা আমরা দেখিনি, আমরা নিন্দা দেখিনি 9/11 যখন আক্রমণ হয়, টুইন টাওয়ার্স যখন ধ্বংস করা হয় আমেরিকার, আমরা দেখেছি সেলিব্রেশন, সারা বিশ্বের মুসলিম দেশে দেশে সেলিব্রেট করেছে, আল্লাহু আকবর বলে স্লোগান দিয়েছে। মুসলিমদের মধ্যে প্রবল বিরোধিতা আমরা দেখছি, ভারতের যেই ইউনিফর্ম সিভিল কোড যখন গভর্নমেন্ট বিজেপি সরকার যখন এটা প্রবর্তন করে, আমরা যদিও মুসলমান মহিলাদের মধ্যে এটার ব্যাপক সমর্থন আছে প্রায় 69%, কিন্তু পুরুষরা সেটা মানতে রাজি না, কারণ তাদের বক্তব্য হলো যে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, আমাদের ধর্মীয় অধিকারে হানা দেওয়া হচ্ছে এটা। আচ্ছা, আপনাদের ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে চার বিয়ে করা ভালো কথা, আপনারা সেই অধিকার চান? আমেরিকা, ইউরোপ, কানাডা বা এরকম বিশ্বের নন মুসলিম দেশগুলিতে আপনি কিন্তু একাধিক বিয়ে করলে কিন্তু আপনি জেলে যাবেন, নির্ঘাত জেলে যাবেন। পলিগামি, আপনার বিরুদ্ধে পলিগামির অভিযোগ আনা হবে, আপনাকে জেলে নেওয়া হবে বিয়ে করলে, একাধিক বিয়ে করলে। কিন্তু সেইটার আপনারা প্রতিবাদ করেন না, আপনারা কিন্তু ভারতের এই বিষয়টা নিয়ে আপনারা প্রতিবাদ করেন, অথচ একটা দেশের আইন আপনাদেরকে মানতে হবে। আপনার কিন্তু আপনারা আইন মানার পরেও, আইন মেনেও তারপরেও মানে ওই উইপোকার মতো সেই দেশের কাঠামোকে মানে কুটে কুটে খেতে থাকেন, যাতে এইটার কাঠামোটা ধ্বংস করে দেওয়া যায়। তারপর যখন আপনারা দেখবেন যে অধিকাংশ সময়ই আজকাল আমরা দেখি যে ফেসবুকে যখন কোনো নারী, বিশেষত মুসলিম নারীরা তাদের ছবি দেয়, সেইখানে কি পরিমাণে তাদের পোশাক নিয়ে কি পরিমাণে কথা বলে, এগুলি কি ধর্ম পকেটে নিয়ে ঘুরানা? যে একটা মানুষ কি পোশাক পরবে না পরবে এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আপনারা স্কুলে ইউনিফর্ম মানবেন না, আপনারা মিলিটারিতে ইউনিফর্ম মানবেন না, একটা একটা তো ন্যূনতম একটা যেই স্ট্যান্ডার্ড আছে, একটা যেই রুলস আছে, সেটা তো আপনাদেরকে মেনে চলতে হবে। আচ্ছা, এবং আপনারা মানবেন মন গড়া জিনিস মানবেন, যেমন ইসলামে নারীদের মনে করেন গাড়ি চালানো হারাম, তাই না? গাড়ি চালানো হারাম, কিন্তু আপনারা মনে করেন যে না, আপনারা গাড়ি চালাবেন, ঠিক আছে, চালাইয়া কি করবেন, ড্রাইভার্স লাইসেন্সের জন্য ছবি তুলতে আপনাদের মুখ খুলবেন না, আপত্তি মুখ খোলায়। কেন আপত্তি? এটা আমাদের ধর্মীয় অধিকার, আমি মুখ খুলবো না, কারণ আপনারা জানেন এই ছবিগুলি, ড্রাইভার লাইসেন্সের পিকচার, ছবি, এগুলি আইডেন্টিফিকেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সবাই মানতে পারে, আপনারা মানতে পারবেন না। হোয়াই আপনারা মানতে পারবেন না? আর এই যদি এই হিজাব পরা আপনার ধর্মীয় অধিকার হয়ে থাকে, তাহলে আপনার ড্রাইভিং না করাটাও তো ধর্মের একটা বিধান, তাই না? তো আপনারা একটা মানবেন না, কিন্তু যেটা সুবিধা হবে সেটা মানবেন, যেটাকে আইনের লঙ্ঘন করা যাবে, মানে যেটা যেই আইনটা সবাই মানবে সেই আইনটা আপনাদের মানতে অসুবিধা হয়। এই হয়েছে অবস্থা। তারপরে আমরা দেখেছি যে আপনারা অনবরত ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন লাইফস্টাইল, ওয়েস্টার্ন মানে এই জীবনধারা, এগুলি নিয়ে খুব কথা বলেন, জাহান্নামে গেছে, এগুলি সব জাহান্নামি, এগুলি কিন্তু এই জাহান্নামি দেশে আসার জন্য মানে কত না কসরত। আমরা দেখেছি রিস্কিং লাইফ, পিপুল ট্রাকের ভিতরে করে আসতেছে, পিপুল সমুদ্র জাব মানে শিপ থেকে জাব দিয়ে আসতেছে, মানে নদী সাঁতরায় আসতেছে, জঙ্গল পাহাড় পাড়ি দিয়ে আসতেছে, মরুভূমি পাড়ি দিয়ে আসতেছে, পথে মানুষ মারা যাচ্ছে, তারপরেও এই জাহান্নামি দেশে আসছে। আমরা আফগানিস্তানের অবস্থা দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে সেই প্লেনের চাকার ভিতরে মানে ঢুকে আসার চেষ্টা করেছে, মানুষ উপর থেকে পড়ে গেছে, এই জিনিসগুলি আমরা দেখেছি কি কারণে। তাই জাহান্নামী দেশে আপনারা আসবেন, আর যদি আসবেনই
তাহলে এই এই সমস্ত দেশের আইনকানুন মানতে আপনাদের প্রবলেমটা কি? কিন্তু না, আপনারা মানবেন না, আইনকানুন মানবেন না, এসে অনিষ্ট করা শুরু করবেন। আমরা ইউরোপে এখন কিছুদিন পর পরেই ছুরি নাইফিংয়ের ঘটনা শুনি, ব্যাপকভাবে নাইফিং হচ্ছে। এই জিনিসগুলি তো আগে আমরা শুনতাম না, মানুষের নাকি গলা কাটা ফেলায়, মানুষের নাকি ছুরি মারে, মানে কোনো বাছবিচার নাই, নিরপরাধ মানুষকে রাস্তাঘাটে শপিং মলে ছুরি মারা হচ্ছে। ওয়াই ইউ ডু দ্যাট? আপনার যদি সেটা করতে ইচ্ছা হয় তাহলে আপনারা নিজ দেশে থেকে নিজের মানুষের জন্য করেন। তারপরে আমরা দেখেছি যে জার্মানি প্রায় 10 লক্ষ লোককে আশ্রয় দিয়েছিল সেই দেশে, এই সিরিয়ান মানুষদেরকে, এবং এই সিরিয়ানরা গিয়েই মাস তিনেক পরেই করছে কি সেইখানকার মিউজিক ফেস্টিভ্যালে। আপনারা জানেন জার্মানি মিউজিক ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত এবং লক্ষ লক্ষ মানুষ এতে অংশ নেয়। সেইখানে তাদের মেয়েদেরকে মলেস্ট করা হয়েছে, এই সুন্দরী সুন্দরী মেয়ে দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কেন? আপনার যদি এটা না পারেন সামলাইতে তাহলে আপনারা ঘরে বসে থাকেন, সেই সমস্ত। আর ওইটা যদি মানে আপনাদের ই হয়ে থাকে, মানে শিরকী কার্যক্রম হয়ে থাকে এই মেলা, সেই মেলাতে আপনারা যান কেন? একটা মহিলাকে দেখে যদি আপনার ইমানদণ্ডে সমস্যা হয় তাহলে আপনি সেই মহিলার দিকে তাকাবেন কেন? বা সেই সমস্ত যারা, যেই সমস্ত এই ফ্রি স্পিরিটেড পিপল যেখানে যায় সেইখানে তো আপনাদের যাওয়া উচিত না। আমরা দেখেছি যে জার্মানিতে কি কয়েকদিন আগে তারা এই খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছে, খেলাফত ঘোষণা করেছে। খেলাফত তো আপনাদের দেশে আপনারা চেষ্টা করেছেন, আপনারা নিজেদের জায়গায় থেকে নিজেদের দেশে খেলাফত প্রতিষ্ঠা করেন, আপনারা বাইরের দেশে অন্য দেশে গিয়ে সেই খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা কেন করেন? ওই দেশের আইন মানা উচিত। এবং যখনই এগুলি নিয়ে কথা বলবে, যখনই এগুলি নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তখনই বলবে ইসলামোফোবিক, তারা ইসলামের বিরুদ্ধে, ইসলামের ওপর দমন পীড়ন চালাচ্ছে, যেমন আমাকে বলছে যে আমি নাকি ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতেছি। তারপরে রমজান, আপনারা দেখেন বাংলাদেশে কি অবস্থা, যে হিন্দুদেরকেও নাকি রমজান রোজা রাখতে হবে, এক মহিলা পান খাওয়ার কারণে সেই মহিলাকে পিটানো হয়েছে চাঁদপুরে। তারপরে সিলেটে দোকান ভাঙচুর করা হয়েছে, কেন দোকান রমজানের মধ্যে দোকান খুলবে? মাইক দিয়ে ঘোষণা দিয়ে বলা হয়েছে যে রমজানের পবিত্রতা রক্ষা কমিটি তারা করেছে, রমজানের পবিত্রতা রক্ষা কমিটি কইরা সেইখানে তারা এই বলছে দোকান পাট খোলা যাবে না। কেন? দেশটা কি তাদের বাপের দেশ? কেন তারা তারা তাদের তারা যদি সংযম রক্ষা করতে না পারে, আরেকজন কেন তাদেরকে হেল্প করবে সংযম রক্ষা করার জন্য? ফাস্টিং, হিন্দুরা কি উপবাস থাকে না? আর সেটা উপবাস কেমনে হয়? আপনি রাত ভোর 4টা 5টা 6টা বাজে খাইয়া আপনি তারপরে আবার সন্ধ্যার 7টার সময় খান, এইখানে ফাস্টিংটা কোথায়? আপনার জাস্ট টাইমিংটা চেঞ্জ করে ফেললেন, আপনার ঘড়িটা ক্লকটা চেঞ্জ করে ফেললেন। আপনি ফাস্টিং করবেন কি করবেন না সেটা আমাদের ওপর কেন চাপিয়ে দিচ্ছেন? মানে এই, তারপরে লন্ডনের গত বছর কয়েক আগে এক পাকিস্তানি লোক, এক মানে আদম, এক কাজ করে বসেছে। কি করেছে? ওইখানে আপনারা জানেন যে বিদেশে এই রাস্তায় রাস্তায় ওয়াটার ফাউন্টেন আছে, ড্রিঙ্কিং ওয়াটার ফাউন্টেন, সেখানে মানুষ ড্রিঙ্ক মানে জল পান করে। তো সে করছে কি, ওইখানে পা দিয়ে সে মানে তার পা ধুইতেছে, অজু করতেছে। তখন একজন ইংলিশ লোক এসে বলল যে তুমি কেন এটা করতেছো, এখানে তো মানুষ জল খায়। বললো যে কেন, মানে আমাদের অজু করার জায়গা দেয় নাই কেন, আমাদের অজু করার কোথাও জায়গা নাই কেন, গভর্নমেন্ট এই সাবওয়ের মধ্যে মানে টিউব রেল আর কি তাদের, সেইখানে অজু করার ব্যবস্থা রাখে নাই কেন? বুঝুন যে সে পাকিস্তানের এক লোক, তো তোমার অজু করা সব কিছু এগুলো করার যদি দরকার থাকে তাহলে তুমি তোমার দেশে পড়ে থাকতা। তুমি এইখানে একটা মানুষ এখানে জল পান করবে, সেই জল পানের জায়গাটা তুমি নষ্ট করতেছো ওইখানে উপরে পা তুলে দিয়ে। মানুষের প্রতি মানে ন্যূনতম কি তাদের কোনো রেসপেক্ট নাই? তারপরে কোনো খেলায় মুসলমান দেশগুলি যদি কোনো অমুসলিম দেশের সাথে জিতে তাহলে তারা স্লোগান দেয় আল্লাহু আকবর, ইসলামের জয়। ইসলামের জয় নাকি সেটা? খেলার সাথে ইসলামের জয়ের সম্পর্ক কী? আর যখন খেলায় হারে তাহলে কি ইসলামের পরাজয় হয়? এগুলি আমরা রীতিমতো দেখছি। এই যে ইসরায়েলিদেরকে হত্যা করেছে এইভাবে 7ই অক্টোবরে, সেইখানেও নাকি তারা ইসলামের জয় দেখেছে। এখন যে তারা মারা যাইতেছে গাজাতে, সেটা কি ইসলামের পরাজয়? সেটা কি তারা মানবে? এই যে আজকে গাজার পক্ষে বেশ দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রীরা বিশেষত প্রতিবাদ করতেছে,
হ্যাঁ, এবং তারা খুব গদগদ যে আমাদের পক্ষে এত সমর্থন। আচ্ছা, তোমাদের পক্ষে সমর্থন আমি মানলাম, যে তারা এই অনেক মানুষ আছে লিবারেলরা, লেফটিস্টরা, দে আর নট মেজরিটি, মেজরিটি পিপুল ডু নট সাপোর্ট দেম, বাট কিছু না কিছু মানুষ তো সাপোর্ট করে। কিন্তু আমার বক্তব্য হলো তোমাদেরকে, তোমাদেরকে কবে কোন জায়গায় আমরা কোন আন্দোলনে দেখেছি যেখানে মানে একমাত্র মুসলিমদের পক্ষ ছাড়া আর কোনো গ্রুপ বা গোষ্ঠীর পক্ষে তোমরা কি কখনো দাঁড়িয়েছ, কখনো আন্দোলন করেছ? কিন্তু তারপরেও তোমরা বলে থাকবে, তোমাদেরকে মানুষ ভালোবাসা দিলেও মানে সেই মানুষগুলির বিরুদ্ধেই তোমরা যাবা সময় মতো, এবং তাদেরকে ইসলামোফোবিক হিসাবে দাগিয়ে দেবা। এইটাই কিন্তু হচ্ছে। তারপরে আমরা দেখছি যে এই যে একটা ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে, ইসলামী বয়কট মানে ইন্ডিয়ান পণ্য বয়কটের জন্য রীতিমতো ক্লাস করাচ্ছে, ইন্ডক্ট্রিনেট করতেছে চিলড্রেনদেরকে। ভিডিওটা একটু দেখুন। দর্শক, এই যে শুধু তাই নয়, এই যে বয়কট, বয়কট মানে তারা এই তারা কি এটা কি বিদ্বেষপ্রসূত বয়কট নয়? জনপ্রিয় নাট্যকার, নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশের, তিনি তার ফেসবুকে মাদার্স ডেতে মার একটা ছবি দিয়েছে মায়ের সাথে, এবং মানুষ দেখেছে মার কপালে সিঁদুর, হাতে শাখা, মানে ট্রল কমেন্টের যে আগে জানতাম না আপনি যে হিন্দু, আপনি যে মালাউন, আপনার নাটক আর দেখবো না, আপনাকে বয়কট করলাম, এবং সেই বয়কট কিন্তু এখনো চলতেছে, বয়কট করতে হবে, চঞ্চল বয়কট, মানে কি জঘন্য। এবং এই জিনিসগুলি তারা তাদেরকে শিক্ষা দিচ্ছে। ইভেন এই যে নকুল বিশ্বাস, আর একটা ধামাধরা, সেই লোক কিন্তু হিন্দুদের জন্য কোনো কিছু করে না এই জীবনে, কিন্তু সে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, কোরআন লইয়া হাদিস লইয়া আসে, গানও লেখছে এবং গানও গাইছে, ইয়ে গিয়া ওয়াজে গিয়া গান গায়। সেই নকুল বিশ্বাসও নির্বাচনে দাঁড়াইয়া জামনে বাজে আপতে হয়। নকুল বিশ্বাসকেও এরা সমর্থন করে না, কারণ তারা জানে যে নকুল বিশ্বাস যাই করুক না না করুক, দিন শেষে সে একজন কাফের। এই হয়েছে ঘটনা, যে তারা তাদের জন্য ছাড়া আর কারো জন্য সমর্থন দেবে না, পথে নামবে না, আন্দোলন করবে না, কিন্তু আমাদেরকে, আপনাদেরকে দাগিয়ে দেবে যে আমরা মৌলবাদী সাম্প্রদায়িক। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।